করণদিঘি থানার রসাখোয়ার দেলুয়াখারি গ্রামে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল 10টি বাড়ি। বুধবার বেলা 11টা নাগাদ খড়ের গাদায় আগুন লাগে, সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন। 10টি বাড়ি দাউ দাউ করে জ্বলে ওঠে। স্থানীয় বাসিন্দারা বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও সেই চেষ্টা ব্যর্থ হয়। ঘণ্টাখানেকের অগ্নিকাণ্ডে বিপুল ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘরে রাখা নগদ টাকা, আসবাবপত্র, মোটরসাইকেল সবই পুড়ে গিয়েছে। প্রায় ঘণ্টা দেড়েক পরে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসে, ততক্ষণে প্রায় সব শেষ। দমকলের ইঞ্জিনের সাহায্যে প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের অধিকাংশ মানুষ ভুট্টা তোলার জন্য মাঠে কাজ করছিল। তারা খবর পেয়ে মাঠ থেকে ফিরে আসার আগেই অনেক বাড়ি পুড়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, এই আগুন লাগার ফলে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। করণদিঘি থেকে বরুণ মজুমদারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।